Hello friends, hello everyone, good morning and welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার দিনটা সকাল ঠিক 10:30 থেকে স্টার্ট করছি। 10:30 থেকে কেন বললাম, কারণ এই সময় আমি রান্না করছি আর এই সময় একটু সুযোগ পেয়েছি ক্যামেরাটা অন করার আর কি। মানে কি বলতো, সকাল থেকে এতটা কাজের চাপ আর তারপর সব বয়স্ক মানুষ বুঝতেই পারছো তো, সবটা সময়ের ভেতর আমাকে সারতে হচ্ছে। তো সেজন্য সকাল সকাল যে একটু ক্যামেরা অন করব সে সুযোগ আমি পাইনি। আর ও বাড়িতে থাকলে এই ক্যামেরা অন করার ব্যাপারটা নিয়ে আমার চিন্তা করতে লাগে না, যেহেতু রবিবার। আসলে ও বেরিয়ে গেছিলো সকালবেলা এই মাটন আনতে, তো মোটামুটি ক্যামেরাটা যে অন করব বা কোথাও একটা সাইডে রাখব সেটার সময়টা আমার নেই আর কি, সেই সময়টাই আমি পাচ্ছিলাম না, তার জন্যই আর কি সকাল থেকে ভিডিও আমি ঠিকঠাক শ্যুট করতে পারিনি। তো এই সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বুঝলে তো, বাইরে রান্না করতে আমি বসেছি আর একটু ভিজে ভিজে মোটামুটি চারদিকটা ছিল বলেই দেখছো জুতো পরে বসেছি রান্না করতে, কিচ্ছু করার নেই। আর তারপরে শুরু হয়ে যায় একদম প্রচণ্ড বৃষ্টি। তারপরে তো যেভাবে হোক, মানে ওদের বাবা বাড়িতে ছিল বলে ও আবার একটা বড় পলিথিন নিয়ে আর কি ওপর থেকে আর কি একটা শেড টাইপের বানিয়ে দেয়, দেওয়ার পরে মোটামুটি তারপরে রান্নাটা আমি করতে পারি। আর আজকে যে দুটো আইটেমই রান্না হবে না, সেই দুটোই হচ্ছে প্রচণ্ড সময় সাপেক্ষ ব্যাপার, তো সেজন্য আর কি গ্যাসে করা সম্ভব নয় অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সেজন্য বাইরে নিয়ে চলে এসেছি আর এই যে মাটন সুন্দরভাবে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে আমি প্রথমে মাটনটা করে নিচ্ছি, তারপরে মা হচ্ছে কচু রান্না করবে। তো ওটা মা একটু স্পেশালভাবে ইলিশ মাছের মাথা টাথা দিয়ে এই সমস্ত দিয়ে আর কি বানাবে। তো এরপর দেখো আমি ওই গরম জল দিয়ে ওখান থেকে মাটনগুলো তুলে নিয়ে শুধু প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়ে আবার দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 7টা সিটি দিয়েছিলাম রেয়াজি বলে। তো এরপর ওই যে ঝোলটা আর আলুটা আর কি কড়াইতে ফুটছিলো উনানে, আলুটা তো একদম সিদ্ধ হয়ে গেছে কড়াইতে দেওয়া ছিল, তো তাতে মাটনটাকে ঢেলে দিলাম, দিয়ে তারপরে এবার একটু ফুটিয়ে ওপর থেকে একটু গরম মশলা আর ঘি দিলেই ব্যাস রেডি আমার মাটন। আর যতই বলো উনানে মাটন কষিয়ে কষিয়ে রান্না করলে তার টেস্ট হয় অসাধারণ। তো বন্ধুরা, তারপরে তো মোটামুটি ওদিকে রান্নাবান্না শেষ করে মা রান্না করছিল আর আমি একটু ব্যস্ত ছিলাম, মানে বাবা ডুমুর খাবে আবদার করেছিল তো ডুমুর পাড়তে চলে গেছিলাম, ওই জন্য মার কচু রান্নাটা আমি শেয়ার করতে পারিনি। যাই হোক, তোমরা দেখো যে কচুটা আর কি মা করেছে কেমন দেখতে হয়েছে। তো আইটেমে ছিল ভাত, কচু ডাঁটা, ইলিশ মাছের মাথা দিয়ে আর মাটনের একদম হালকা হালকা করে পাতলা পাতলা করে একটু ঝোল, অসম্ভব টেস্টি একটা তরকারি। আর তারপর ছিল শশা, আম, লঙ্কা আর কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই থাকবে। তো এই হচ্ছে রান্নাবান্না, আর গুছিয়ে আমার বাবাকেই আর কি খেতে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম, এমন সময় মনে পড়লো যে বর্মশা সকালবেলা বাজারে গিয়ে তো আনারস নিয়ে এসছে, ও আনারস নিয়ে এসেছিলো, সিঙ্গারাও এনেছিল সকালে, সবাই সিঙ্গারা দিয়ে শশা টশা দিয়ে মুড়ি খাওয়া হয়েছে। আর তারপর তো মাটনটা এই সব এনেছিলো, কোল্ড ড্রিঙ্কস এনেছিলো আগের দিনে। তো আনারসটা আর কি বিকেলবেলা বসেছি যে খাওয়া হবে, কিন্তু আনারস কাটা একটা ঝামেলার ব্যাপার, আনারস হচ্ছে ওর যে চোখ রয়েছে সেগুলোকে কাটতে হয়। তো অনেকটা কষ্ট করে অনেক মেহনত করে আর কি কাটলাম, মা সামনে বসে বসে বলে দিচ্ছিল, মোটামুটি আমি পারি পারি না তা না, কারণ প্রত্যেক বছরই ও নিয়ে আসে আর প্রত্যেক বছরই আমারই দায়িত্বে থাকে আর কি আনারসটা কাটা। আমার বর্মশা আমার হেল্প করে, ও আর কি প্রসেসগুলো দেখিয়ে দেয় আর আমি একটু চেষ্টা করি এই আর কি। তো সবাই মিলে তো খুবই আগ্রহী আনারস খাওয়া হবে, আনারসটা টক হয় না মিষ্টি হয় না কেমন কি খেতে হয় এই নিয়ে আর কি সবাই এক্সাইটেড হয়ে আছি। তো সত্যি বলছি বন্ধুরা, আনারসটা প্রচণ্ড মিষ্টি ছিল আর প্রচণ্ড রসালো টাইপের ছিল, অসম্ভব সুন্দর খেতে ছিল। তো তারপর বন্ধুরা আর ভিডিও আমি ওদিন শ্যুট করতে পারিনি, মানে মা চলে যাবে পরের দিন, যেহেতু মায়ের অনেক কিছু গোছগাছ করার ছিল,
তো রাতে রান্নাবান্না ছিল, সেজন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। এটা পরের দিন ভোরবেলা বাবা মা বেরোবে বলে আর কি রেডি হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ বাবা রেডি হয়ে খাটে শুয়ে আছে, আর আমার মা আর কি জাস্ট শাড়িটা পরেছে, এবার রেডি হয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কটা বাজে, 4:45 বাজে, তখনও পর্যন্ত মোটামুটি ওরা রেডি। তো যেহেতু অনেকটা ভোরবেলা বেরিয়ে গেছে, তো এখান থেকে সরাসরি অটোটা পাইনি, আমার বর্মশাইকে অনেকটা এগিয়ে দিয়ে আসতে হয়েছে। ও সাইকেলে করে বাবাদের ব্যাগপত্রগুলো নিয়ে আর কি অনেকটা এগিয়ে দিয়ে এসছে, আর বাবারা সকালবেলা বললো একটু হাঁটাও হয়ে যাবে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তুমি এগিয়ে যাও। ওদেরকে এগিয়ে দিতে গেছে আর আমি ঘরে জাস্ট ঢুকলাম। তো ঘরটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিলো দেখে, মনটা খুব খারাপ লাগছিলো। কিছু করার নেই, এটাই নিয়ম, এটা নীতি, এটাই মেনে চলতে হয় মেয়েদের, মেয়েদের এটাই জীবন। এখন আমি করছি, আমার কষ্ট লাগছে, দুদিন পরে আমার মেয়েরাও এই কষ্টটাই পাবে জানি আমি, কিছু করার নেই। তো চলো পরবর্তী কাজে লেগে পড়ি, কারণ থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। আর কাজের ভিতর থাকলে মনটা অনেকটা সুস্থও থাকবে, বুঝলে তো, অনেকটা সুস্থ থাকবে, অনেকটা ভালো থাকবে মনটা। তো এই মানে মনোবল নিয়েই আর কি এগোচ্ছি। তো দেখো সকালবেলা ওরা চলে যাওয়ার পর বাড়িতে এসে আর কি ঘরদোর মুছে নিয়ে, তারপরে মা যে বাসন কটা পড়েছিলো সে কটা মেজে নিল। নেওয়ার পর সকালবেলা টিফিন বানিয়ে টিফিনও খেয়ে নিয়েছি, নিয়ে এদিকে মেয়েরা স্কুলে বেরোবে, আর ওদেরকে পড়তেও পাঠি দিয়েছি। দেওয়ার পরে এদিকে হচ্ছে টিফিন বানাচ্ছি, চাউমিন করে দিচ্ছি ওদের জন্য, আর আমরা আলু ভাজা মুড়ি এইসব খেয়েছি। ওর বাবাও যেহেতু ডিউটি বেরিয়ে গেছে, তো ওর জন্য তো টিফিন বানাতেই হতো, সেজন্যই আর কি বিশেষ করে আলু ভাজাটা বানানো হলো। তারপরে মেয়েদের টিফিনে ওই যে চাউটা করছি, ও তো একটু আলু দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে চাউটা আর কি করে দিলাম ওদের টিফিনের জন্য। আর আমার মা আবার এবার আসার সময় না দুটো টিফিন বক্স কিনে এনেছে দুটো মেয়ের জন্য, তো আজকে ওটাতে করেই ওদের টিফিন দেবো। এসে দেখলে মনটাও ভালো হয়ে যাবে, ওরা অনেক ভোর ভোর উঠেছে দাদু দিদা চলে যাচ্ছিলো বলে। বাবা রাত্রে বলেই রেখেছিলো যে আমি ভোরবেলা যাব, তোদের উঠতে হবে না, তোদেরকে এখন থেকেই বলে দিচ্ছি, মানে যেটা বলে যায় আর কি প্রত্যেকবার, ভালো করে থাকিস, পড়াশোনাটা ভালো করে করিস, এই সমস্ত আর কি যেটা বুঝিয়ে দেওয়া রাত্রেই দিয়েছিলো। কিন্তু সকালবেলা যেই দাদু দিদা চলে যাওয়ার আওয়াজ পেয়েছে ওরা দুজনে, তো দুজনেই উঠে পড়েছে আর একটু ঘুম ঘুম চোখে আছে আর কি। তো ভাবলাম এই সারপ্রাইজটা পেয়ে আর কি ওদের অনেকটাই ভালো লাগবে, সেজন্য এই নতুন টিফিন বক্স দুটোই বের করলাম। তো আমার বাবা মা আসার সময় কী কী এনেছিল না এনেছিল সবটা তো তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি, আসলে কী বলো তো, মানে এতটাই ব্যস্ত ছিলাম, এবার আস্তে আস্তে সবটাই শেয়ার করব। তো মিষ্টি টিষ্টি এইসবই এনেছিল খাওয়ার দাওয়ার, আর বাকি আর কী কী এনেছিল সবটাই এই ভিডিও শেষে আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো মোটামুটি এখন টিফিন বক্সটা আগে গুছিয়ে রেডি করে দিই, তারপর সারাদিন তো বাড়িতেই থাকবো, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো ওরা পড়ে চলে এসছে, তো ছোটো মেয়েটাকে একটু বকে বকেই খাওয়াতে হচ্ছে আজকে, মানে পড়ে থেকে এসেই বলছে আমার আজকে খুব কষ্ট হচ্ছে, মানে কি এর আগে বেশ কয়েকদিন স্কুলে যায়নি শরীর খারাপের জন্য, তো জানে বাহানা করলে আজকেও মা হয়তো যেতে দেবে না, কিন্তু আর তো আমি বন্ধ করতে দেব না স্কুল, কারণ পরীক্ষা এসে গেছে, এই আগস্টের 3 থেকেই পরীক্ষা। তো এই সমস্ত কথা আর কি বলে বুঝিয়ে বুঝিয়ে খাওয়াচ্ছি, প্লাস রেগেও গেছিলাম একটু, ভয় দেখিয়ে অনেক কিছু বলে আর কি খাওয়াতে হচ্ছে, মানে বাহানা আর আমার আর ভালো লাগছিলো না, আমি ওই টাইমে নিতে পারছিলাম না জানো তো, মানে বাবা মা চলে গেছে, মনটা এতটাই খারাপ লাগছে কি বলবো। আবার তার ভেতরে ওরা যদি এরকম করতে থাকে, মানে আমার মেয়েদের কথা ভেবেই আমার খারাপ লাগছে যে ভবিষ্যতে ওরাও এই সেম কষ্টের ভেতর থেকে যাবে, মানে এমন হয় না বন্ধুরা কি বলবো, মনে হয় যদি বাবা মাটাকে নিজের কাছে সারা জীবন রেখে দিতে পারতাম। আসলে কি বলে তো, আমার স্বামী ভাগ্য এত ভালো, শ্বশুর বাড়ি সবাই সবাই ভালো, কিন্তু আমার কি সমস্যা, আমার বাবার মানে এমন অফিস, আমার মা বা বাবা এসে যে অন্তত 3-4 দিন কি একটা সপ্তাহ আমার কাছে এসে থাকবে, এ উপায় আমার নেই। তো কষ্ট হলেও কিছু করার নেই, ওদেরকে ছেড়ে দিতে হয়, মানে আমার বর তো ভীষণভাবে বলে যে বাবারাই এসে আসে থাকে না কেন, থাকতে চায় না কেন, মানে ওই থাকলেও দুটো একটা দিন, তাই মানে আগের দিন রাত্রেই চলে যাওয়ার কথা রবিবার, কিন্তু আমি অনেক কষ্ট আর কি আটকে রেখেছি যে তুমি ভোরবেলা সোমবার দিন চলে যাও, অন্তত আর একটা রাত থাকো। তো একটা রাত ছিল বলে না, ওরা দাদুর সাথে অনেক মজা করেছে রাত্রে, দাদুর সাথে আর কি ফোনে লুডো খেলেছে দাদু দিদার সাথে, তো অসম্ভব মজা করতে পেরেছে, কিন্তু চলে গেলে এই মজাটা তো করতে পারতো না বলো। আর আমার মানে
বাবা এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত, মানে এমন এমন দিন গেছে বাবা এসছে জাস্ট কোনো হয়তো কিছু দরকার এসছে, তো সেই দরকারটা মিটিয়ে বাড়িতে বসে একটু হয়তো টিফিন করে সঙ্গে সঙ্গেই বেরিয়ে চলে গেছে, মানে থাকতে চায় না বাবা। আর দোষটা ওনার নয় অ্যাকচুয়ালি, ওনার কাজের চাপ প্রচুর প্রচুর, আর আমার মাকে তো আমি আটকে রেখে দিতে পারি না, কারণ আমার বাবার তাহলে খাওয়া দাওয়া সব কিছু সমস্যা হয়ে যাবে। আর এই যে দেখো ওরা বেরিয়ে যাচ্ছে স্কুলে, তো একটু মন ভালো করার জন্য যেহেতু বকা দিয়েছি তো দুজনকে দুটো লজেন্স দিয়ে দিলাম ব্যাগেতে, আর টিফিনটাও গুছিয়ে দিয়েছি। তো ওদেরকে এগিয়ে দিয়ে এসে এই ঘরে তোমাদের সাথে শেয়ার করছি। মা আসার সময় না এবারে এই বেড কভারটা এনেছে জানো তো, আর কয়েকটা দিন পর এই সামনে সপ্তাহে আর কি 26 তারিখে আমার বর্মশার বার্থডে, তো মাকে যে মানে এমনি ফোনেই বলেছিলাম যে এরকম বার্থডে আছে আছে দেখি কি করি না করি সমস্ত গল্প যেটা হয় আর কি মায়েদের সাথে তো করেছি। তো মা এই বেড কভারটা এনে বলছে এটা হচ্ছে আমি আমার জামাইয়ের জন্মদিনে দিলাম, তো কি বলবো বলো। তো বেড কভার এনেছে জামাইয়ের জন্মদিন বলে, যাই হোক তো নিয়ে এসছে। আর আমার জন্য এই শাড়িটা, শাড়িটা আসলে কি বলো তো মানে আমার বা আমার দিদির বিয়েতে পাওয়া শাড়ি মায়ের কাছে ছিল, কেউ দিয়েছিল গিফট করেছিল আর কি, তো মা শাড়িটাকে নিয়ে এসেছিল নতুন শাড়ি, বলছে তুই পরবি ওখানে পরে আছে কেউ পরার নেই কে পরবে এত চকচকে শাড়ি তুই কোথাও গেলে টেলে পরিস, তো ওটা এটাও এনেছে মা, আর ওটাও মা এনেছে। তারপরে মেয়েদের জন্য তো ক্যাডবেরি মিষ্টি আরও দুটো জিনিস এনেছে, সেটা পরে পরে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে এই সমস্ত গুছিয়ে রেখে দিয়ে এবং বেড কভারটা চেঞ্জ করছি। বেড কভারটা কী হয়েছে বলো তো, চেঞ্জ আমি করতাম না আসলে, কালকের রাত্রে না সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় চা পড়ে গেছে বেড কভারে, তো ওই জন্য বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি, আবার দাগটা ধরে নেবে সেজন্যই আর কি। তো এই সমস্ত কাজকর্ম সারছি সারাদিন, আর কি বলবো এত কিছুর ভেতর থেকে আর ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিলো না, মনটা এতটাই খারাপ লাগছিল, তো সেজন্য এই পর্যন্তই আজকের ব্লগটা আমি এন্ড করছি বন্ধুরা। আর তোমরা দেখতেই পেলে বাবা মা এলো, বাবা মাকে যতটা যথাসাধ্য মানে যত্ন করার বা সেবা করার যেটুকু সুযোগ পেয়েছি করলাম, আর এটা হচ্ছে দুনিয়ার নীতি, এই নিয়ম মেনেই চলবে, বাবা মা আসবে যাবে থাকবে চলে যাবে আবার আমরা যাব, এভাবেই চলবে, আর তোমরা আমার পাশে থাকবে আমি জানি। তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর যদি ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। কালকে ফিরে আসছি একটা নতুন কোনো ব্লগ নিয়ে, টাটা।